আশেপাশের সব হোটেল ফাঁকা থাকলেও খালেকের হোটেলে দুপুর বেলায় সবসময় ভিড় লেগেই থাকে। একদিন এক কাস্টমার এসে খাবার শেষে যাওয়ার সময় হোটেল মালিক খালেককে বলল, ভাই ওই যে পাগলটাকে দেখছেন, আমি খেয়াল করেছি সে প্রতিদিন ভিড়ের মধ্যে আপনার হোটেলে এসে খাবার দাবার খেয়ে বিল না দিয়ে চলে যায়। আজকে ধরে আচ্ছা মতো শিক্ষা দিয়েন। এই কথাটা শুনে খালেক একটা মুচকে হাসি দিয়ে বলল, আরে ভাই আমি ক্যাশ বক্সে বসলে কি হবে, আমার হোটেলে কে কি খাচ্ছে, কে কত টাকা বিল দিচ্ছে আমি সেটা বুঝতে পারি। আপনার আগেও অনেকেই ওর ব্যাপারটা বলেছে, ওকে আপনার কিছু বলার দরকার নেই। এই পাগলটা প্রতিদিন দুপুরে আমার দোকানের সামনে এসে বসে থাকে আর অপেক্ষা করে কখন আমার দোকানে ভিড় হবে। যখন সে দেখে আমার দোকানে অনেক ভিড়, তখন সে আস্তে করে এসে পেট ভরে খেয়ে চলে যায়। আমার হোটেলে অনেক দামি মাছ মাংস থাকা সত্ত্বেও সে শুধু ডাল ভাত আর সবজি অর্ডার করে, যাতে হোটেলে খুব বেশি একটা লোকসান না হয়। পেট ভরে দুটো ভাত খাওয়া শেষ হলে আমি যেন তাকে দেখতে না পাই সে নিজের মুখটা একটু আড়াল করে হোটেল থেকে বাইরে চলে যায়। আমি প্রতিদিনই তাকে দেখি আর তাই তার উপর নজর রাখে। আমি কখনোই তাকে আটকাইনি বা অপমান করার চেষ্টা করিনি। তখন কাস্টমার হোটেল মালিককে প্রশ্ন করে বলল, কিন্তু ভাই প্রতিদিন এমনটা চলতে থাকলে তো আপনার ব্যবসাতে লস হবে। শোনেন ভাই, কিছু কিছু জায়গায় লাভ লসের হিসাব করতে হয় না। আমার কাছে মনে হয় না ও আমার ব্যবসাতে লস করাচ্ছে, বরং আমার কাছে মনে হয় হয়তো ওর কারণেই আমার দোকানে এত কাস্টমার আসে, আর আশেপাশের এত হোটেল থাকার পরেও আমার দোকানে সবচেয়ে বেশি কাস্টমার হয়। এটা কিভাবে ভাই? ও প্রতিদিন দুপুরের সময় এসে আমার দোকানের সামনে বসে, হয়তো সে আমার দোকান খালি দেখে আল্লাহ তালার কাছে মন খুলে দোয়া করে। এই দোকানে অনেক কাস্টমার আসুক, আমি এত মানুষের ভেতর দিয়ে লুকিয়ে লুকিয়ে দোকানের ভিতরে যাব আর পেট ভরে খাবার খাবো আর চুপ করে বিল না দিয়ে এসে পড়ব। আরেকটা কথা বলবো ভাই, ও যখনই আমার দোকানের সামনে এসে বসে তখনই আমার দোকানে কাস্টমার বসার জায়গায় দিতে পারি না। ওর করা আল্লাহর কাছে দোয়া আর আল্লাহর ওর দোয়া কবুলের মাঝে আমি বাধা দিতে চাই না। যদি আমি সেটা করতাম তাহলে আমার ক্ষতি আমি নিজেই করতাম, তাই ও যখনই আমার হোটেলে আসবে আমি সবসময় দেখে না দেখার ভান করে থাকব। আসলে আমরা কষ্ট করে যাই উপার্জন করে, আমরা মনে করে সেটা আমাদের পরিশ্রমের কারণে এসেছে আর এটা শুধু আমাদেরই প্রাপ্য। আসলে এই কথাটি সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সবার রিজিক দাতা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কারো না কারো মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন, আর দানশীল মনোভাব তো মুমিনদের আরেক বড় পরিচয়। তাই তো আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, মুত্তাকি তারাই যারা গায়েবে বিশ্বাস করে, সালাত আদায় করে আর নিজের প্রাপ্ত রিজিক থেকে অন্যকে দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমিন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।